নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আগামী মাসে মানে অক্টোবর মাসে বৃষ রাশি জাতকদের কেমন যেতে চলেছে, আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, বিবাহ, ব্যবসা কেমন রয়েছে তার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনার আগামী মাস কেমন যেতে চলেছে। তো চলুন আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথমে আমরা আলোচনা যেটা রয়েছে, আপনাদের পারিবারিক পরিস্থিতি কেমন লক্ষ্য করা যাচ্ছে। অক্টোবর মাসে আপনার ভবিষ্যৎবাণী অনুসারে বুধ 1 অক্টোবর 2023 থেকে পঞ্চম ঘরে অবস্থিত। বুধের কৃপায় আপনি এই মাসে আপনার পরিবারের সুখ সম্পৃক্তি এবং আরও ভালোভাবে কাটাতে পারবেন বা আনন্দ উপভোগ করতে পারবেন, অনুভব করবেন। আপনার পারিবারিক পরিস্থিতি অনেক উন্নতি থাকছে। পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং লক্ষ্য করতে পারবেন। সকলে মিলেজুলে কাজ থাকবে বা মিলেজুলে কাজ সব কিছু করছে, সমস্ত ডিসিশন নিচ্ছে এমনটা কিন্তু থাকবে। হাসি আনন্দের মুহূর্ত থাকবে, বেশ আনন্দের কাটার সম্ভাবনা রয়েছে পারিবারিক পরিস্থিতি। এমনকি যদি আপনার পরিবারে কিছু সমস্যা দেখা দেয়, তবে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে ওই সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হবেন, কারণ বুধ বক্তৃতাকে প্রতিনিধিত্ব করে। মানে বুধের জোরে আপনি ওই রকম সমস্যাগুলিকে সহজে কিন্তু মানে সমস্যাগুলোকে মিটমাট করে নিতে পারবেন। এই মাসে আপনার একটি পারিবারিক জীবন বেশ ভালো যাচ্ছে, পারিবারিক দিক দিয়ে অনেকটা উন্নতি থাকছে। এরপরে আসছে আপনাদের স্বাস্থ্যের বিষয় কেমন রয়েছে। স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে আপনার এই মাসটি কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ প্রথম এবং ষষ্ঠ ঘরে অধিপতি শুক্র চতুর্থ ঘরে বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আপনার মানে স্বাস্থ্য কিছু সমস্যা দেখা দিতে পারে, স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কারণে আপনাকে আপনার স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। মানে স্বাস্থ্যের জন্য আপনার কিছুটা ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগামী মাসে। অন্যদিকে বৃহস্পতি এবং রাহু রাশির দ্বাদশ ঘরে যুক্ত, যা সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে আর কি, তাই একটু সামলে চলবেন, স্বাস্থ্য ব্যাপারে খুবই সজাগ থাকবেন। যদিও দশম ঘরে অবস্থিত শনি আপনাকে প্রচুর শক্তি সরবরাহ করবে, কিন্তু যেহেতু এটি চতুর্থ ঘরে অবস্থান করছে, তাই আপনি বিলাসিতা থেকে বঞ্চিত হতে পারেন। মানে আপনার সুখ শান্তির জীবন এই মাসে হয়তো থাকতে নাও পারে। ইতিবাচক দিক দিয়ে সম্পর্কে কথা বললে, শনি আপনার রাশিচক্রের জন্য একটি অনুকূল গ্রহ, মানে ভালো একটা গ্রহ রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি আপনার স্বাস্থ্যের উত্থান পতন দেখতে পাবেন এ মাসে। তবে বড় কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা অবশ্যই থাকবে আর কি। আপনার নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান ইত্যাদি পরামর্শ মেনে চলুন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন, ব্যাস অনেকটা ভালো যেতে পারে। এরপরে আমরা আলোচনা যেটা গুরুত্বপূর্ণ, আপনাদের আর্থিক স্থিতি আগামী মাস কেমন থাকবে। আর্থিকভাবে আপনি এই মাসটিকে চ্যালেঞ্জিং মনে করতে পারেন, কারণ আপনার বৃহস্পতি রাহুর সংযোগে দ্বাদশ ঘরে রয়েছে, আর এই দুটি গ্রহের সম্মিলিত উপস্থিতির কারণে আপনার ব্যয়ের ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই মাসে রাশিচক্রের অধিপতি শুক্র রাশির ফলে চতুর্থ ঘরে অবস্থান করছে, যা বড় খরচের জন্ম দিতে পারে। আপনি চিন্তাভাবনার বাইরে অনেক বেশি খরচ করবেন বা আপনার অজান্তেই অনেক বেশি খরচের জন্য পরিস্থিতি তৈরি হতে পারে। এইটা সম্ভব এই মাসে আপনি একটি বড়ের মতো একটি সম্পত্তি কেনার জন্য অর্থ ব্যয় হতে পারে, কোনো গাড়ি বাড়ি কিনতে গিয়ে আপনার অর্থ ব্যয় হতে পারে। তো এরকম কিছু সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা নিজেদের ব্যবসা চালাচ্ছেন, তারা এই মাসে প্রতিদ্বন্দ্বিতার কাছ থেকে কঠিন প্রতিযোগিতার কারণে প্রত্যাশার চেয়ে কম ফল পাবেন। মানে আপনি যতটা আশা করছিলেন ততটা ফল কিন্তু পাবেন না, সেক্ষেত্রে একটু মন খারাপ বিষয় রয়েছে বা আর্থিকভাবে একটু যে দিক দিয়ে আপনার একটু সমস্যা তৈরি হবে। আপনি আপনার ব্যবসায় অংশীদারি থেকে কম সমর্থন পাচ্ছেন, মানে এই মাসে আপনার যারা পার্টনার রয়েছে তাদের কাছ থেকে আপনি খুব একটা যে ভালো সহযোগিতা পাবেন এমনটা কিন্তু নয়। অতএব লোকসানের সম্ভাবনা বেশি থাকবে, মুনাফা অর্জন করতে অনেক বেশি কঠিন হবে। আপনাকে যে পরিকল্পনাই করুন, আপনি যে পরিকল্পনা করুন না কেন, সে সম্পর্কে খুবই ভেবেচিন্তে পরামর্শ দেওয়া মানে নেওয়া উচিত আজকে এ মাসে। আপনাকে অবশ্যই সামলে চলতে হবে, নিজের কথাবার্তায় ধ্যান রাখবেন আর ব্যবসা জায়গায় খুবই সজাগ থাকবেন। কর্মজীবন দিক দিয়ে যদি আমরা আলোচনা করে নিই, যেটা লক্ষ্য করা আছে কর্ম দিক দিয়ে এই মাসটি আপনার জন্য অনেক বেশি চাপের থাকছে, কারণ শনি দশম ঘরে অবস্থিত। এমন পরিস্থিতিতে আপনার কঠোর পরিশ্রম করতে হবে।
তবে আপনি সফলতা পাবেন কিন্তু হয়তো দেরি করে। দশম ঘরে শনি বিপরীতমুখী অবস্থা রয়েছে, যার ফলে হঠাৎ চাকরির পরিবর্তন বা বদলির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি যে কাজটি করছেন সেখান থেকে বদলি বা আপনি নতুন কোনো চাকরির যোগাযোগ জানার চেষ্টা করছেন সেক্ষেত্রে উন্নতি থাকবে। রাহুর সঙ্গে বৃহস্পতি অবস্থান করছে রাশি দ্বাদশ ঘরে, এর কারণে প্রেরণা এবং পুরস্কার আকার সুবিধা বিলম্বিত হতে পারে। মানে আপনি যদি কোনো পুরস্কার পেতেন, সম্মান পেতেন, তো তেমন কিছু সেটা আরও বেশি দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফার্স্ট অক্টোবর 2023 থেকে দশম ঘরে অবস্থিত শনি এবং পঞ্চম ঘরে অধিপতি হিসাবে অবস্থিত হয়েছে বুধ, কর্মজীবন দিক দিয়ে অনুকূল প্রমাণিত হবে। মানে আপনি কাজের জায়গায় মোটামুটি সফলতা অর্জন করবেন, সম্মান অর্জন করবেন, তবে তার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। দ্বাদশ ঘরে বৃহস্পতি রাহুর উপস্থিতির কারণে যারা নিজের ব্যবসা চালান পরিচালনা করছেন তাদের গড় ফলাফলের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি হিসাবে সপ্তম ঘরে মঙ্গলের অবস্থানের কারণে ব্যবসায়িক অংশীদারির সমস্যা দেখা দিতে পারে। তো ব্যবসা ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধ্যান কিন্তু রাখতেই হবে। আর বুদ্ধিমানের সাথে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অবশ্যই পুরোটা ভেবেচিন্তে কাজ করবেন। এরপরে আমরা আপনাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জানার সেটা হচ্ছে প্রেম বিবাহ কেমন রয়েছে। প্রেম বিবাহিত জীবন দিক দিয়ে এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক প্রমাণিত হবে, কারণ বৃহস্পতি রাহু দ্বাদশ ঘরে রয়েছে। এর ফলে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া কম হওয়ার সম্ভাবনা থাকে, ঝগড়াঝাটি হতে পারে, আপনি আরেক বলবেন সে আরেকভাবে বুঝবে, এরকম একটা বিষয় রয়েছে। এটা স্পষ্ট যে যেখানে পারস্পরিক বোঝাপড়া নেই সেখানে ভালোবাসার অভাব হবে এবং একটা দ্বন্দ্ব, রাগ অভিমান একটা ব্যাপার তৈরি হবে। এই সময়টি তাদের জন্য অনুতপ্তযুক্ত যারা বাগদান বা বিবাহ করার বা নতুন সম্পর্কে প্রবেশ করার পরিকল্পনা করছেন, কারণ প্রেমের সাফল্যের সম্ভাবনা অনেকটাই কম। প্রেমে নতুন করে আপনার প্রস্তাব দেওয়া বা যারা বিবাহে ঢুকছেন, বিবাহ করার পরিকল্পনা নিয়েছেন, তাদের ক্ষেত্রে প্রেমের বিষয়টা সাফল্যের কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত জীবনযাপন করছেন অলরেডি, ইতিমধ্যে বিবাহিত, তাদের সম্পর্ক থেকে সুখ অদৃশ্য হতে পারে, মানে সুখ কম থাকার একটা সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার অবশ্যই সামলে চলতে হবে, অবশ্যই ধ্যান রাখবেন। আজ খোলাখুলি কিন্তু বিনয়ভাবে আপনার মতামত প্রকাশ করুন, যাতে সম্ভব্য শান্ত থাকুন এবং আপনার সঙ্গিনীকে বোঝার চেষ্টা করুন যে সে কীভাবে বা বিশ্বাস করতে করা যেতে পারে, পারস্পরিক বোঝাপড়া বাড়ানো যায় সেদিকে মনোযোগ হন। তো ওভারঅল দেখলে আপনাদের প্রেমের বিষয়ে অনেকটাই মোটামুটি খুব ভালো কিন্তু যাচ্ছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই প্রত্যেক দিন যেটা করা রয়েছে 108 বার করে ওম দুর্গায় নম মন্ত্রটি জপ করুন। আর শনি রাহুর জন্য তাদের হবনযোগ্য হবন বা যজ্ঞ করুন, প্রতিদিন 24 বার অন্তত বা ওম ভার্গবায় নম জপ করুন। এতে আপনার কিছুটা হয়তো নেগেটিভিটি কমবে বা কিছু সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।